আরে কেউ রাগ করবেন না, যেহেতু বিশ্ব নামে সুন্না নিয়ে বিশেষ করে কটু মন্তব্য করা হয়, তাই কয়েকটা অভিযোগ খণ্ডন না করলেই নয়। প্রথম একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে করা হয়, ভাই আমাদেরকে এক শ্রেণীর মানুষ আছে ওয়াহাবি বলে, কি বলে না ভাই? ওয়াহাবি কেন বলে? আমি একটু তদন্ত করার চেষ্টা করছি যে ওয়াহাবি কেন বলে। তো ঘাটতে ঘাটতে দেখলাম তাদের একটা বই আছে হক বাতিলের লড়াই, পৃষ্ঠা নম্বর 85 এবং মালফুজাতে আলা হাজরাত মাসালা নম্বর 119 পরিষ্কারভাবে লিখছে এদেরকে ওয়াহাবি এই জন্যে বলা হয় যে সৌদি আরবে 1703 খ্রিস্টাব্দে একজন ব্যক্তি এসেছিলেন মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব একজন ব্যক্তি। তিনি ওই ব্যক্তি সেই সময় সৌদি আরবে বিভিন্ন মানুষ বিভিন্ন শিরকের সঙ্গে তার নিমজ্জিত ছিল, মানে সেখানে কবর মাজারও তৈরি করা হয়েছিল সৌদি আরবে আজ থেকে মাত্র 300 বছর পূর্বে। আর সেই সময় আব্দুল মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সেই সময়তে সৌদি আরবের যত শিরিক বিদাত ছিল সমস্ত কবর মাজারকে ভেঙে তিনি চৌচির করে দিয়েছিলেন। এই জন্য আমাদের ভারত বাংলাদেশের পাকিস্তানের যারা কবর পূজারি, যারা কবর মাজারকে ধর্মই মনে করে শুধুমাত্র, ওরা তখন বলে যারাই কবর মাজারের বিরুদ্ধে কথা বলবে এরাই হচ্ছে ওয়াহাবি। কেন? যেহেতু আব্দুল ওয়াহাব নাসদি উনি কি করেছিলেন, কবর মাজার ভেঙেছিলেন। এখন যদি আমরা কবর মাজারের বিরুদ্ধে বলি তো আমাদেরকে বলা হয় ওয়াহাবি। কেন? যেহেতু মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব তিনি কবর মাজার ভেঙেছিলেন, এই জন্য কথা বুঝতে পারছেন, এর জন্য আমাদেরকে বলা হচ্ছে ওয়াহাবি। আসেন এখানে একটু তাহাকিক করা যাক, একটু অ্যান্টি ভ্যানেম জবাব দেওয়া যাক, রাগ করবেন? আচ্ছা ভাই বলুন তো, যিনি কবর মাজার ভেঙেছিলেন তার নাম কি? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। ভাই বলুন তো, ওসামা বিন লাদেন, লাদেনকে কে কে দেখেছেন একটু হাত তোলেন তো ভাই, ছবিতে ছবিতে লাদেনকে আপনারা দেখেছেন? লাদেনকে দেখেন নাই ভাই? যে 109 তলা বিল্ডিং এ হামলা করেছে বলে গোটা বিশ্ব জগতে প্রচার করা হচ্ছে তার নাম লাদেন না, তার নাম ওসামা, লাদেনের বাপের নাম। আরেকটু বোঝা বুঝতে পারবেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ভাই বলুন তো, ইউসুফ তাকে কেউ দেখেছেন আপনাদের মধ্যে? ইউসুফ কে? বাবা। আব্দুর রাজ্জাক কে? যে বক্তৃতা দেয়। তো মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, তো ওয়াহাব কে? বাপ। মোহাম্মদ কে? ছেলে। কবর মাজার ভেঙেছে কে? মোহাম্মদ। তো ভাই যারা কবর মাজার ভেঙেছে তিনের নাম হচ্ছে মোহাম্মদ। তো এখন এটাই হওয়া বাঞ্ছনীয়, যারা কবর মাজার ভাঙবে বা কবর মাজার বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কি নামে ডাকা উচিত? মোহাম্মদ বা মোহাম্মদি। হুজুর আরবিটু বুঝতে পারে নাই, ওয়াহাবি কিভাবে রে ভাই? ভাই এটা ভুল কি ভুল নাই বলেন তো ভাই? যদি কাজের সঙ্গে সম্পৃক্ত করে যদি নাম অঙ্কন করা হয় তো আমাদের নাম হওয়া উচিত ছিল কি? মোহাম্মদি। কারণ যিনি মোহাম্মদ তিনি কবর মাজার ভেঙেছেন। আরো আশ্চর্য হয়ে যাবেন একটু পর, কেন জানেন? মোহাম্মদ ইবনু আব্দুল্লাহ জীবনীতে তারা লিখেছে যে মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব মানে এই মোহাম্মদ এমন একজন ব্যক্তি ছিলেন যে তিনি শিরিক বিদাতের বিরুদ্ধে কথা তো বলতেন বলতেন কবর মাজারও ভেঙেছিলেন, এই জন্য তার বাপ ওয়াহাব ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, ত্যাজ্য পুত্র করেছিল। বুঝতে পারেননি? এবার ক্লিয়ার করে বলি, ব্যাটা হচ্ছে মোহাম্মদ কবর মাজারের বিরুদ্ধে ছিলেন, বাপ ছিলেন কবর মাজারের পক্ষে ওয়াহাব। কে কবর মাজারের পক্ষে ছিল ভাই? ওয়াহাব। বাপ তার নাম কি? ওয়াহাব। তো ভারত বাংলাদেশ পাকিস্তানে এখন যারা কবর মাজারের পক্ষে মানে তাদেরকে কি বলা উচিত? ওয়াহাবি। তো ভাই সরিষার মধ্যে ভূত আছে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে, তুমি ওহাবি আর আমাকে তোমরা বলছো ওহাবি। ভাই নামের কাজের সঙ্গে সম্পৃক্ত করে যদি নামাঙ্কন করা হয় তো ভাই ওয়াহাব ছিলেন কি? কবর মাজারের পক্ষে। তো যারা এখন ভারত বাংলাদেশ পাকিস্তানের কবর মাজারের পক্ষে ভাই তারাই প্রকৃতপক্ষে ওয়াহাবি, আর আমরা হচ্ছে মোহাম্মাদি। যদিও আমরা এই নাম নিতে রাজি নয় যে উম্মতের মধ্যে কোনো ব্যক্তির সঙ্গে নাম সম্পৃক্ত করা আমরা জায়েজ বা পছন্দ মনে করি না, যদি বিশ্বনবীর সঙ্গেই মোহাম্মদ এই নামে যদি মোহাম্মাদি বলা হয় তবে আমরা গ্রহণ করতে পারি, কিন্তু কোনো উম্মতির নামের সঙ্গে আমাদের নামটা লাগাই না। আমাদের নাম হচ্ছে আহলুল হাদিস। কি বললাম? আমরা হচ্ছে আহলুল হাদিস।
আরেকটা এখানে সমস্যা আছে, কিছু কিছু মানুষ আমাদেরকে বলে আহলুল হাদিস না আহলে খাবিস, ভাই বলে কি বলেন না, একটু জবাব দিই। যেহেতু অভিযোগ আছে জবাব না দিলেই নয়, তার মানে বোঝা গেল প্রথম কথা যারা আমাদেরকে ওহাবি বলে মূলত তারাই ওহাবি, আমরা ওহাবি নই। এখন আমাদেরকে বলা হচ্ছে আহলে খাবিস, এখন দেখা যাক কারা আহলে খাবিস। প্রথম কথা সেই বুখারি থেকে দলিল খণ্ডন খুলেন সকলে, সেই বুখারি হাদিস নাম্বার 3533 কিতাবুল মানাকিব। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সামনে এসে প্রশংসা করে বলছে যে তোমরা জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে কিভাবে আমার প্রতিবাদের বিরুদ্ধে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করেন, কেন? বিশ্বনবীর নাম কি ছিল? মুহাম্মদ। কুরাইশের বদমানুষগুলো বিশ্বনবীর নাম কি দিয়েছিল? মুদাম্মাম, মানে নিন্দনীয়, মুহাম্মদ মানে প্রশংসনীয়। আর কুরাইশ ব্যক্তিরা তারা কি নামে রাখতো? মুদাম্মাম মানে নিন্দনীয়, মানে আমরা আহলে হাদিস, আমাদেরকে বলে আহলে খবিস। ভাই এই নামের বিকৃত কারা করেছিল? প্রথম বিশ্বনবীর নামের পরে আপত্তি কারা করেছিল? কুরাইশের বদ মানুষগুলো ওইসব কুফফার, ওরা করেছিল। তো বিশ্বনবী খুশি হয়েছেন, বলছে দেখেছ যে তারা আমাকে বলে কি মুদাম্মাম নিন্দনীয়, অথচ আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ, আমি মুদাম্মাম নয়। ঠিক আমাদের একই উত্তর বিশ্বনবীর, আরে ভাই তোমরা গালি দিচ্ছ আহলে খবিসকে, আমরা আহলে হাদিস, আমরা আহলে খবিস নয়। সুন্নাত সম্মত উত্তর হাদিস দ্বারা প্রমাণিত। বিশ্বনবীর নামের পরে আক্রমণ তারাই করেছিল, আর আল্লাহ রাসূল জবাব দিয়েছে যারা আহলে মানে যারা মুদাম্মাম তারপরে আল্লাহর মানে গজব বর্ষণ হবে, কিন্তু আমি তো মুদাম্মাম নই, আমি তো মুহাম্মদ। তো যারা আহলে কবিস তাদের উপরে রাগ বর্ষণ হবে, তাদের উপরে লানত, কিন্তু আমরা তো আহলুল হাদিস, আমাদের উপরে কোনো আপত্তি নেই। আরেকটা সমস্যা আছে এখানে, যে আমরা আহলে হাদিস পরিচয় দিই, এ পরিচয় দেওয়া উচিত নয়, আমাদের নাম হওয়া উচিত ছিল মুসলিম, বাঁচে না নেই। আর এই ক্যান্সারটা আবার আমাদের মধ্যেই, ঘরের মধ্যেই সাপ। আচ্ছা ভাই আপনাদের মধ্যে কেউ আছেন যারা মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়াটা উচিত নয়, জায়েজ নয়, বরং মুসলিম নামে ডাকতে হবে? যেমন কোরআন সূরা হাজ আয়াত নম্বর 78, সূরা ইমরান আয়াত নম্বর 64, সূরা ইমরান আয়াত নম্বর 102, সূরা হামিম সাজদা আয়াত নম্বর 34, বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কেউ কি এই মজলিসে আছেন যারা মনে করেন আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়, বরং মুসলিম নামেই শুধুমাত্র ডাকতে হবে, অন্য কোনো নামে ডাকা যাবে না? কেউ আছেন? থাকলে একটু হাত তোলেন ভাই। আচ্ছা ভাই দাঁড়ান, আচ্ছা আপনি বলেন, জোরে জোরে বলেন। সামনে আসেন, আচ্ছা মাইক আছে নাকি ভাই? মাইক আছে, মাইক আছে, দেন তো একটা। আচ্ছা ওইখানে থাকুক, মাইকটার কাছে পৌঁছায় দেন, দেন মাইক দেন। দাঁড়িয়ে বলেন বলেন, মাইকটা নেন। আরে ভাই নো টেনশন, কোনো টেনশন নাই। ভাই আমি একটা কথা বলি, আমি প্রশ্ন কি করেছি বুঝতে পেরেছেন? আমি প্রশ্ন করেছি এটা যে আমাদের আহলে হাদিস এ পরিচয় দেওয়া উচিত নয়, বরং আমাদেরকে ডাকা উচিত শুধু মুসলিম নামে। এটা কি বিশ্বাস করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না? আল্লাহ যেহেতু মুসলিম, আচ্ছা তাহলে আপনার সঙ্গে আমার কোনো আপত্তি নাই, তাহলে আপনি বসতে পারেন, ঠিক আছে? প্রশ্ন নয় এ বিষয়ে, যে শুধুমাত্র যারা মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম পরিচয় দিতে হবে, এই ব্যক্তিকে চাইছি। কেউ আছেন? আচ্ছা বলেন, জোরে বলেন, আসতে হবে না ওখান থেকে বলেন। বলেন, আপনি বলেন। ঠিক আছে ভাই,
প্রথম কথা হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এটা ভাই আপনাদের মধ্যে, এই ভাই আপনি দাঁড়ান তো দাঁড়ান, এই যে ফাইভ লেখা FIV বুকে, হ্যাঁ আপনি ওঠেন ওঠেন ভাই, আপনার নাম কি? মোহাম্মদ মুক্তার আলী। তো আমার প্রশ্ন হচ্ছে এটা ভাই, এই ব্যক্তির নাম কি? মোহাম্মদ মুক্তার আলী। ভাই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের নাম কি রেখেছেন? আপনাদের প্রত্যেকের একটা ব্যক্তিগত নাম আছে না নেই? তো আল্লাহ রাখলো আপনার, আল্লাহ সুবহানাহু তাআলা একটা নাম রেখেই দিয়েছেন। আল্লাহ বলছে বিয়ান্না মুসলিমুন, বলো তোমরা সাক্ষী দেখো আমরা মুসলিম, সূরা ইমরান 1:64। আপনার বাপের নামের নাম রেখার দরকার কি বলেন? এখন বলছে না মুসলিম নামে পরিচয় দিতে হবে। একটু আগে বললাম ভাই আপনার নাম কি, বলছে মুক্তার আলী। আরে ভাই বলেন আপনি মুসলিম, আলোচনা ওই নামে পরিচয় দেয় কোন নামে যেটা আল্লাহ রেখেছে, নাম কি রেখেছে? মুসলিম। তবে বলুন তো খাতা কলম বই অফিস আদালত প্রতিবেশী ভাই বোন স্ত্রী তাদের কাছে কোন নামে পরিচয় দেন? বাপের নামে দেওয়া নাম না আল্লাহর দেওয়া নামে? তো আপনি যে বলছেন না মুসলিমই বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না, তো আপনার এই নাম রেখেছে কে, কে রেখেছে ভাই? প্রথম কথা মনে রাখবেন যে এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ধারণা যে আমাদেরকে শুধু মুসলিমই বলতে হবে, আহলে হাদিস বলা জায়েজ নয়। ভাই আপনি যার বুখারি না পড়লে আপনি একজন আলেম হতে পারবেন না, যার বুখারি না পড়লে আপনি একজন আলেম হওয়া তো সম্ভব নয়, আমল করা সম্ভব নয়, সত্যিকার একজন মুসলিম হওয়া সম্ভব নয়। সেই বুখারি রহমাল্লাহ যদি আহলুল হাদিস এই শব্দ ব্যবহার করে আপনি আবার কিডা বুঝেন নাই? সুনান তিরমিজি হাদিস নাম্বার 2192 আছে হুম আসহাবুল হাদিস, আর সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229 আছে হুম আহলুল হাদিস। বলছেন কেন? আলী ইবনুল মদিনী রাহিমাহুল্লাহ, জন্ম 166, মৃত্যু 1434 হিজরি। বা ইমাম বুখারী উস্তাদ বলছে আহলুল হাদিস পরিচয় দিতে হবে, আর আপনি বলছেন দেয়া যাবে না। আবার এক শ্রেণীর মানুষ বলছে আহলে হাদিস নাকি ইংরেজের জামানায় পয়দা, তো ইমাম তিরমিজি কি ইংরেজের দালাল ছিল নাকি আহলে হাদিস শব্দ নিয়ে আসলেন তার বইয়ে? বুঝতে পারেননি ভাই? ইমাম বুখারি রাহমুল্লাহ তিনি একই কথা বলেছেন, এই হাদিস লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা হকপন্থী জামাত থাকবে, লা তাযালু এই দলটা ধারাবাহিকভাবে থাকবে, মানে আল্লাহর জামানায় থাকবে, সাহাবীদের জামানায় থাকবে, তাবের জামানায় থাকবে, তার পরের জামানায় থাকবে, ধারাবাহিকভাবে থাকবে। কোনটা? তায়ফাতুন, একটা দল। তায়ফা এক বছর না বহুবচন? আল্লাহ রাসূল বলছেন তায়ফা একটা দল থাকবে হকের উপরে, আমরা বলছি চারটে দল থাকবে। মিন উম্মাতি, আমার এই উম্মতের মধ্যে থেকে। সে মুসলিম কিতাবুল ইমারাত হাদিস নাম্বার 5059 আছে আলাল হক, তারা হকে পুরো প্রতিষ্ঠিত থাকবে। সুতরাং তিরমিজি 2192 যুক্ত হয়েছে মানসুরিন, আল্লাহ সুবহানাহু এই দলটাকে সাহায্য সহযোগিতা করবে। এই হাদিসের ব্যাখ্যাতে যতজন হাদিসটাকে ব্যাখ্যা করেছে প্রত্যেকজন মহাদ্দিস একটা কথা বলেছে, হুম আহলুল হাদিস অথবা আসহাবুল হাদিস। এমন কোনো মহাদ্দিস নাই যে চারের মধ্যে একটার নাম নিয়ে এসেছে এখানে। কথা বুঝতে পারছেন কি? তো ভাই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনান তিরমিজিতে স্পষ্ট আহলুল হাদিস এই শব্দটা বর্ণনা ব্যাখ্যা করেছেন। তাফসীর ইবনে কাসির খুলবেন, সূরা বানী ইসরা 17:71 পবিত্র কোরআন একটা আয়াত আছে, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ফেরকায়ে বেরলভির যিনি একজন ইমাম আহমেদ রেজা খান বেরলভি, 1856 জন্ম, 1921 মৃত্যু, তার তাফসীর নাম কাঞ্জুল ইমান, তার ব্যাখ্যা লিখেছে তারই প্রধান খলিফা আহমেদ ইয়ার খান নাইমি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। তারা ব্যাখ্যা করছে আমরা হানাফি ইমাম আবু হানিফার পেছনে উঠব, যারা শাফি ইমাম শাফির পেছনে উঠবে, তোমরা লামা যাবি তোমাদের ইমাম নাই তোমরা কার পেছনে উঠবা? ইয়াতার ব্যাখ্যা লিখছে যে তোমরা তো লামা যাবি তোমাদের ইমাম নাই তোমরা কার পেছনে উঠবা? আমি তো বলি